নবম শ্ৰেণীৰ সকলো ছাত্ৰ ছাত্ৰীলৈ নমস্কাৰ জনাই আজি আমি অনুশীলনী 2.3 কৰিবলৈ লৈছোঁ। 2.3 এক নম্বৰটোত দিছে যে এক্স কিউব প্লাছ থ্ৰী এক্স স্কোৱাৰ প্লাছ থ্ৰী এক্স প্লাছ ওৱানক তলৰ বহুপদবোৰে হৰণ কৰি পোৱা ভাগশেষ নিৰ্ণয় কৰা। এক নম্বৰ বহুপদটো দিয়া আছে এক্স প্লাছ ওৱান, দুই নম্বৰত দিয়া আছে এক্স মাইনাছ হাফ, তিনি নম্বৰত এক্স, চাৰি নম্বৰত দিয়া আছে এক্স প্লাছ ফাইভ, পাঁচ নম্বৰত দিয়া আছে ফাইভ প্লাছ টু এক্স। গতিকে আমি এই পাঁচটা বহুপদেৰে এই বহুপদটো হৰণ কৰি পেলাই ভাগশেষ উলিয়াব লাগিব। আমি প্ৰথমতে ভাগশেষ উপপাদ্য বুলি এটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যটো আমি প্ৰথমতে জানি লওঁ। ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্যটো হ'ল ভাজ্য সমান ভাজক পূৰণ ভাগফল যোগ ভাগশেষ, যোগ ভাগশেষ। ভাজ্যক আমি পি এক্স টাৰ্মটোৰ দ্বাৰা বুজাওঁ, ভাগশেষক ভাজকক আমি জি এক্স, আৰু ভাগফলক কিউ এক্স, আৰু ভাগশেষক আৰ এক্সেৰে বুজোৱা হয়। গতিকে পি এক্স ইকুৱেল জি এক্স ইনটু কিউ এক্স প্লাছ আৰ এক্স। এতিয়া আমি ভাগশেষ উলিয়াব লাগে, গতিকে আমি আৰ এক্স উলিয়াব। প্ৰথম আমি এক নম্বৰটো কৰি চাওঁ। এক নম্বৰটোত আমি যিটো বহুপদ দি আছে সেই বহুপদটোক আমি ধৰি ল'ম, ধৰা হ'ল পি এক্স, আমি ভাজ্য বুলি ধৰি ল'ম পি এক্স ইকুৱেল এক্স কিউ প্লাছ থ্ৰী এক্স স্কুৱাৰ প্লাছ থ্ৰী এক্স প্লাছ ওৱান। আৰু আমাক যিটো বহুপদে হৰণ কৰিব দিছে সেই বহুপদটোক আমি জি এক্স বুলি ধৰি ল'ম, জি এক্স ইকুৱেল এক্স প্লাছ ওৱান, এক্স প্লাছ ওৱান বহুপদটোৱে হৰণ কৰিব দিছে। ইয়াক হৰণ কৰা দুটা নিয়মেৰে আমি কৰিব পাৰোঁ, চুটি আৰু দীঘলীয়া দুটা নিয়ম আছে। দীঘলীয়া হৰণ প্ৰক্ৰিয়া বুলি আছে, যিটো দশম শ্ৰেণীত আমাক লাগিব। দশম শ্ৰেণীত সকলোবোৰ আমি দীঘলীয়া হৰণ পদ্ধতিয়ে কৰিব লাগিব, কিন্তু আমি নৱম শ্ৰেণীত চুটি পদ্ধতিৰে কৰাৰ লগতে আমি দীঘল পদ্ধতিটো আমি শিকি যাব লাগিব। আমি লিখিম, এনেকৈ লিখিম জি এক্স, জি এক্স ইকুৱেল জিৰ' লিখিছোঁ, জি এক্সৰ মানটো বঢ়াই দিছোঁ, জি এক্সৰ মানটো কি আছিলে এক্স প্লাছ ওৱান, এক্স প্লাছ ওৱান ইকুৱেল জিৰ'। এতিয়া যদি আমি এক্সটো ৰাখোঁ তেতিয়া কি হ'বগৈ, এই ওৱানটো আহি পেলাই প্লাছ ওৱানটো আহি মাইনাছ ওৱান হ'ব, গতিকে পি মাইনাছ ওৱান। আমি যিবিলাক আগত এইটো নিয়মত কৰিছিলোঁ, এই এক্সৰ জেগাত আমি এই এক্সৰ মানটো বঢ়াইলোঁ পি মাইনাছ ওৱান, আৰু বহুপদটোৰ প্ৰতিটো এক্সৰ স্থানতে আমি মাইনাছ ওৱান বঢ়াইলোঁ, মাইনাছ ওৱান কিউব প্লাছ থ্ৰী ইনটু মাইনাছ ওৱান স্কুৱাৰ প্লাছ থ্ৰী ইনটু মাইনাছ ওৱান প্লাছ ওৱান। মাইনাছ ওৱান কিউব মানে কি আহিব, মাইনাছ ওৱানে আহিব, যিহেতু ঋণাত্মক সংখ্যাৰ ওপৰত যেতিয়া পাৱাৰটো অযুগ্ম সংখ্যা হয় তেতিয়া ঋণাত্মকে হয়, আৰু ঋণাত্মক সংখ্যাৰ ওপৰত যেতিয়া পাৱাৰটো যুগ্ম সংখ্যা হয় তেতিয়া সি ধনাত্মক হৈ যায়। গতিকে ই তিনি এগুণ তিনি হ'ব, আৰু ইয়াত প্লাছে মাইনাছে মাইনাছ হ'ব, মাইনাছ তিনি এগুণ তিনি, আৰু এইফালে প্লাছ ওৱান হ'ব। এতিয়া আমি প্লাছত থকা তাত যি লগ কৰোঁ, প্লাছ থ্ৰী প্লাছ ওৱান ইকুৱেল প্লাছ ফ'ৰ হ'ব, আৰু মাইনাছ ওৱান মাইনাছ থ্ৰী যদি একেলগ কৰোঁ তেতিয়া কি হ'ব, মাইনাছ ফ'ৰ হ'ব। তেতিয়া আমি কি পালোঁ, ফ'ৰ মাইনাছ ফ'ৰ ইকুৱেল জিৰ'। এনেকে লিখিম ভাগশেষ, ভাগশেষ শূন্য, ভাগশেষ মানে আৰ এক্স ইকুৱেল জিৰ'। এই অংকটোকে যদি আমি দীঘলীয়া পদ্ধতিৰে কৰোঁ তেতিয়া কি হ'ব আমি চাওঁচোন। দীঘলীয়া পদ্ধতিৰে কৰিবৰ কাৰণে আমি কি কৰিব লাগিব, এক্স কিউব প্লাছ থ্ৰী এক্স স্কুৱাৰ প্লাছ থ্ৰী এক্স প্লাছ ওৱান। ইয়াক আমি এতিয়া দীঘলীয়া নিয়মে কৰিম, আমি হৰণ কৰিব লাগিব এক্স প্লাছ ওৱানে। ইয়াত আমি চাব লাগিব এইটো হৈছে ভাজ্য আৰু এইটো হৈছে ভাজক। এতিয়া আমি ভাজকৰ লগত এনেকুৱা এটা সংখ্যা পূৰণ কৰিব লাগিব যিটো ভাজ্যৰ প্ৰথম পদটোৰ সৈতে সম্পূৰ্ণৰূপে মিলি যায়, তাক নাইকিয়া কৰিবৰ কাৰণে। ইয়াত আছে এক্স প্লাছ ওৱান আছে মানে এক্স আছে, গতিকে আমি এক্স কিউব কৰিবলৈ হ'লে এক্সৰ লগত এক্স স্কুৱাৰ এটা পূৰণ কৰিব লাগিব। এক্স স্কুৱাৰ এটা যদি পূৰণ কৰোঁ তেতিয়া এক্সে এক্স স্কুৱাৰে পূৰণ কৰিলে কি হ'ব, এক্স কিউব হ'ব। আৰু লগত যিটো ভাজকৰ যিটো
প্লাস ওয়ান টু আছে ইউ লগতে পূরণ করে যাব ওয়ানে এক্স স্কোয়ারক করলে এক্স স্কোয়ার গতি আমি এটা বিয়োগ করো আর বিয়োগ করতে সদায় তলর চিহ্নবিল বিপরীত হয়ে যায় ইয়ার যেহেতু প্লাস চিহ্ন আসলে মাইনাস হব ইয়ার প্লাস চিহ্ন আসলে ইউ মাইনাস হয়ে যাব আর এটা এই তলর চিহ্নকিটাইহে কাম করব আগর চিহ্নকিটাই কাম নকরে গতি এই প্লাস এক্স কিউব এই আসলে মাইনাস এক্স কিউব গতি দুইটা ক্যানসেল হয়ে জিরো হল জিরোট আমি নিদেখিলেও হব আর ইয়াত দেখিল যে থ্রি এক্স স্কোয়ার প্লাসত আছে আর মাইনাসত এক্স স্কোয়ার আছে গতি তিনটা এক্স স্কোয়ারের পর যদি এটা এক্স স্কোয়ার যায় তো টু এক্স স্কোয়ার হব আর বাকি পদকিটা কি হব নামি এবার আমি আগরগতে একে ধরনের করলে হল ভাজক আর ভাজ্যর প্রথম পদটা মিলাব লাগে ইয়াত দেখি টু এক্স স্কোয়ার আছে ইয়াত আছে অকল এক্স গতি ইয়ার সন্মুখত কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে গতি আমি ইয়াত প্লাস চিহ্নটা দিব লাগিব আর ইয়াত দুই সংখ্যাটো সহকটো দুইটো মিলাবই লাগিব আর ইয়াত এক্স এটা আছে ইয়াত এক্স দুটা আছে গতি আমি ইয়াত আর একটা এক্স পূরণ করব লাগিব এক্সে টু এক্সক করে দিয়ে আসবে টু এক্স স্কোয়ার আর লগত থাকা প্লাস ওয়ানটাও পূরণ করব লাগিব প্লাসে প্লাসে প্লাস ওয়ানে টু এক্সক করলে টু এক্স হব গতি ই ঋণাত্মক চিহ্ন হব ইউ ঋণাত্মক চিহ্ন হব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ক্যানসেল হয়ে যাব আর ইয়াত থ্রি এক্স প্লাসত আছে আর ইয়াত টু এক্সটো মাইনাসত আছে তিনটা এক্স বা দুটা এক্স দিলে এটা এক্স থাকিব প্লাস ওয়ান এটা দেখি যে ভাজ্য আর ভাজক একই আছে গতি আমি ইয়াত প্লাস ওয়ান বার দিম ওয়ান বার দিলে কি হব এক্স প্লাস ওয়ানে আসবে আর ইয়াত কি হব চিহ্নটা বিপরীত হয়ে যাব প্লাস এক্স মাইনাস এক্স ক্যানসেল হবল আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যানসেল হল গতি ভাগশেষটো কি পালো শূন্য পালো এইটাই হচ্ছে দীঘলীয়া হরণ প্রক্রিয়া তোমালে ভালদরে মন করবা এই ভালদরে যদি চা তেতিয়াহলে নিশ্চয়কে পারিবা এবার আমি দুই নম্বরটো করবলে লৈছো দুই নম্বরটোর কারণে আমি পি এক্স টু একটাই দিয়া আছে ধরা হল পি এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান আর আমাকে এবার জি এক্স টু দিছে এক্স মাইনাস হাফ এক্স মাইনাস ওয়ান বাই টু এটাকে লিখিম আমি জি এক্স ইকুয়াল জিরো আর জি এক্সর মানটি ইয়াত বহাই দিম এক্স মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল জিরো আমি যদি ইয়াত এক্স টু রাখো মাইনাস হাফটো এফালে আহিলে কি হবে প্লাস হাফ হব আর আমি এটা বহুপদটো বহাই দিম পি প্লাস হাফ আর ইয়াত আমি এক্সর প্রতিটো স্থানতে কি করি আমি হাফটো বহাই বহাই যাম থ্রি ইন্টু ওয়ান বাই টু হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই টু প্লাস এটা আমি ওয়ান বাই টু হোল কিউব করবলে হলে আসবে ওয়ান বাই এইট হয়ে যাব প্লাস থ্রি ইন্টু ওয়ান বাই টু হোল স্কোয়ার করবলে ওয়ান বাই ফোর হব প্লাস এই আসবে থ্রি বাই টু প্লাস ওয়ান ওয়ান বাই এইট প্লাস এই আসবে থ্রি বাই ফোর প্লাস থ্রি বাই টু প্লাস ওয়ান এটা আমি লসাগু লব লাগিব লসাগু ললে আমি কি পাম আঠ পাম ডাঙর সংখ্যাটো আহিব যেহেতু গোটেইকেইটা যুগ্ম সংখ্যা হয় আঠে যদি আঠক হরণ কৰো আমি কি কেবা যাব এবাৰ যাব গতিকে এক আহিব চাৰিয়ে যদি আঠক হৰণ কৰো দুবাৰ যাব সেই দুইটাৰ ওপৰত তিনিটো পূৰণ কৰিলে তিনি দুগুণ ছয় হ'ব দুয়ে যদি আঠক হৰণ কৰো চাৰিবাৰ যাব চাৰিয়ে যদি তিনি পূৰণ কৰো চাৰি তিনিগুণ বাৰ হ'ব আৰু এক এই ওৱানটোৰ তলত ওৱান এটা আছে গতিকে ওৱানে যদি আঠক হৰণ কৰো আঠবাৰ যাব এই আঠে একক পূৰণ কৰিলে আঠে গুণ কাষতে কৰি দিছোঁ ওপৰৰ সংখ্যাকেইটা যদি আমি যোগ কৰোঁ টুৱেণ্টি চেভেন পাম টুৱেণ্টি চেভেন বাই এইট গতিকে ইয়াৰ ভাগশেষটো হৈছে টুৱেণ্টি চেভেন বাই এইট এইবাৰ মই তিনি নম্বৰটো কৰি দিছোঁ তিনি নম্বৰটোত দেখিছোঁ যে অকল এক্স দিয়া আছে মানটো গতিকে আমি এক্সৰ লগত একো প্লাছ মাইনাছ হৈ একো সংখ্যা নাই গতিকে ইয়াক আমি দীঘলীয়া হৰণ পদ্ধতিৰে কৰোঁ দীঘলীয়া হৰণ পদ্ধতিৰে কৰিবলৈ ইয়াক সহজ হ'ব এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান যদি আমি এক্সে করো এক্সে তো এক্স কিউবর সাথে মিলাবর কারণে কি দিব এক্স স্কোয়ার দিব কি হব ই এক্স কিউব হয়ে যাব আর ইয়াত মাইনাস চিহ্ন আসবে গতি প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব ক্যানসেল হব বাকিকিটা নামি আসব থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এটা দেখিল যে এক্সর সতে এই থ্রি এক্স স্কোয়ার সমান করবর কারণে কি দিব থ্রি এক্স বার দিব গতি এক্সে থ্রি এক্সক যদি পূরণ করো তো হব থ্রি এক্স স্কোয়ার আর
বাক এটো মাইনাস হৈ যাব তেতিয়া প্লাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার ক্যানসেল হ'ব 3x প্লাস 1 টো নামি আহিব তেতিয়া এই x লগত 3x ক সমান কৰিবৰ বাবে আমি কি দিব লাগিব ইয়াত 3 দিব লাগিব তেতিয়া আহি গ'ল ই 3x হ'ব গতিকে এটো নামি আহিব আৰু এই প্লাস 1 টো তললে নামি আহিব যেহেতু x এ 1 ক নাযায় গতিকে ইয়াৰ ভাগশেষ হ'ব 1 এটাকে লিখিম ভাগশেষ ইকুয়াল 1 বাকিকেইটা তোমালোকে নিজে কৰি চাবা এবাৰ আমি 2 নম্বৰটো কৰিব লৈছো 2 নম্বৰ দিছে যে x কিউব মাইনাস ax স্কোৱাৰ প্লাস 6x মাইনাস a x মাইনাস a ৰে হৰণ কৰি পোৱা ভাগশেষ নিৰ্ণয় কৰ আমি লিখিম ধৰা হ'ল px ইকুয়াল x কিউব মাইনাস ax স্কোৱাৰ প্লাস 6x মাইনাস a gx ইকুয়াল x মাইনাস a এনেকৈ লিখিম আমি gx ইকুয়াল 0 gx ৰ মানটো দিয়া আছে x মাইনাস a ইকুয়াল 0 ইয়াৰ পৰা কি হ'ব x ইকুয়াল a x ইকুয়াল a আমি পি এ বুলি লিখিছো আৰু এক্স ৰ প্ৰতিটো স্থানতে আমি কি বহাম এ কে বহাই যাম এ কিউব মাইনাস এ ইনটু এ স্কোৱাৰ প্লাস 6 ইনটু এ মাইনাস এ এ কিউব মানে এ কিউবে আহিব এই এ এ স্কোৱাৰ যদি পূৰণ কৰোঁ তেতিয়া কি আহিব এ কিউব আহিব আৰু এইফালে আহিলে 6 এ মাইনাস এ এই প্লাস এ কিউব আৰু মাইনাস এ কিউব কি হ'ব কেনচেল হৈ যাব তেতিয়া এইফালে থাকিলে 6 এ মাইনাস এ 6 এ পাঁচ দি এ যায় তেতিয়া কি থাকিব 5 এ থাকিব এইটো হৈছে ইয়াৰ এবাৰ আমি 3 নম্বৰ প্ৰশ্নটো কৰিব লৈছোঁ 3 নম্বৰ প্ৰশ্নটোত দিছে যে 7 প্লাছ 3x 7 প্লাছ 3x কমা 3x কিউব প্লাছ 7x ৰ এটা উৎপাদক হয়নে নহয় পৰীক্ষা কৰা 3 নম্বৰটো কৈছে যে 7 প্লাছ 3x টো এই 3x কিউব প্লাছ 7x ৰ উৎপাদক হয়নে নহয় আমাক চাবলৈ কৈছে গতিকে আমি লিখিম ধৰা হ'ল পি এক্স ইকুৱেল 3x কিউব প্লাস 7x এইটো হৈছে পি এক্স আৰু জি এক্স ইকুৱেল 7 প্লাস 3x 7 প্লাস 3x গতিকে আমি লিখিম জি এক্স ইকুৱেল 0 জি এক্সৰ মানটো আহিব 7 প্লাস 3x ইকুৱেল 0 ইয়াত যদি আমি 3x2 ৰাখোঁ তেতিয়া 7টো গৈ ফালে কি হ'বগৈ মাইনাছ 7 হ'ব আৰু এক্স টু যদি ৰাখো ই আহিব মাইনাছ 7/3 এতেকে পি মাইনাছ 7/3 ইকুৱেল 3x কিউব আছিলে গতিকে কি হ'ব মাইনাছ 7/3 হ'ল কিউব প্লাছ 7 ইনটু মাইনাছ 7/3 গতিকে কি হ'ব 3 ইনটু এইটো মাইনাছ মাইনাছত থাকি কি আছে পাৱাৰটো যুগ্ম সংখ্যা আছে গতিকে মাইনাছ ইনটু থাকিব 7 কিউব ইকুৱেল 343 হয় আৰু 3 কিউব ইকুৱেল 27 হ'ব আৰু ই প্লাছ মাইনাছে মাইনাছ হ'ব 7 ইনটু 7 49 হ'ব 49/3 এতিয়া আমি 3টোৱে 27ক আমি কাটিব পাৰিম 9/ গতিকে এইটো আহিব মাইনাছ 343/9 343/9 49/3 এতিয়া যদি আমি লখাগু লওঁ লখাগু ল'লে ন আহিব লখাগু ল'লে ন আহিব নয়ে নক এবাৰ যাবৰ কাৰণে কি থাকিব মাইনাছ 343 থাকিব আৰু 3 যদি নক হৰণ কৰোঁ তেতিয়া 3 যাব আৰু 3 যদি 49ক পূৰণ কৰোঁ 3 × 27 উকলিব 2 যদি আমি এতিয়া দুইটা ওপৰ দুটা যিহেতু দুইটা ঋণাত্মক চিহ্নত আছে গতিকে দুইটা যোগ হ'ব মাইনাছ 490/9 90/9 আৰু ইয়াত প্ৰশ্নটো সুধিছিলে যে উৎপাদক হয়নে নহয় সুধিছিলে
লিখে লিখিম 7 প্লাস 3x 3x কিউব প্লাস 7x অর উৎপাদক নহয় উৎপাদক ধন্যবাদ আজিলৈ ইমানেই।